हाय बंधुरा तुम्हारे के आरम्भर टीवी स्वागत जाना आज के छड़ा आर एच ओ एम राइम सम्बन्धे पढ़ब ए जानब छड़ा लिखे रेखे ह्वाइट बोर्डे हमें आगे पाठ करब तरह तार बांगला अनुवाद कि है से सम्बन्धे आलोचना कर ठीक है। तेल छड़ा लेखा आड़ा जा तरपे हमारा बांगल् अनुवाद आलोचना कर ठीक है। शुरू करा जा शुरू कर आगे पढ़े नेब राइम टा ठीक है। शुरू कर ब्लैक शिप हैव यू एनी वूल यस सर थ्री बैग्स फुल वन फॉर माय मास्टर वन फॉर हिज डैम एंड वन फॉर द लिटिल बॉय Who stays down the lane? Baba, black sheep, have you any wool? Yes, sir, three bags full. One for my master, and one for his dame, and one for the little boy who stays down the lane. এটা হচ্ছে আজকে চড়া। তাহলে এর বাংলায় অনুবাদ কি হয় সেটা সম্বন্ধে আলোচনা করা যাক। ব্যাক সি ছড়াটার নাম টাইটেল অফ দ্য রাইম ব্যাক সি ব্যা ইজ দ্য ক্যারেক্টারিস্টিক ক্রাই অর ব্লিটিং BLEATING অফ এ সি মানে একটা ভেড়ার যে চরিত্রগত চিৎকার বা ভেড়ার যে চিৎকার একটা ইউনিক চিৎকার ঠিক আছে মানে নিজস্বর যে চিৎকার বা আওয়াজ সেই আওয়াজটাকে ইংরাজিতে বলা হয় ব্যা BAA BAA। তাহলে ব্যা মানে একটা ভেড়ার চরিত্রগত বা নিজস্ব যে চিৎকার তাকেই বলা হয় ব্যা। তাহলে ব্যা ব্ল্যাক শিপ মানে ভেড়ার চরিত্রগত চিৎকারটাকে দুবার করে ব্ল্যাক শিপ কালো ভেড়া ঠিক আছে। তাহলে ভেড়ার চিৎকারের সাথে তা কালো একটি ভেড়ার কী রকম চিৎকার সেটাই হচ্ছে আজকের ছড়া ছিলেন। এবারে ছড়াটাই আসা যাক ব্ল্যাক শিপ মানে ভেড়ার যে চিৎকার সেটাকে বলেছে ব্ল্যাক শিপ কালো ভেড়া। তাহলে ভেড়ার যে চরিত্রগত চিৎকার সেটাকে দুবার বলা হয়েছে ব্যা আওয়াজটাকে ভেড়ার আওয়াজটাকে ব্ল্যাক শিপ কালো ভেড়া। হ্যাভ ইউ এনি উল হ্যাভ ইউ ইউ হ্যাভ মানে তোমার আছে হ্যাভ ইউ মানে তোমার কি আছে প্রশ্ন করা হয়েছে। এনি উল কোন পশম কতাল পশম বা উল ইয়েস স্যার ভেড়া তখন উত্তর দিচ্ছে হ্যাঁ মহাশয় থ্রি ব্যাগস ফুল তিনটে ব্যাগ পুরোপুরি ভর্তি ওয়ান ফর মাই মাস্টার একটা ব্যাগ আমার প্রভুর জন্য মাস্টার মিনস প্রভু মানে যিনি ভেড়ার মালিক ওয়ান ফর হিজ ডেম আরও একটা কার জন্য তার ডেম মানে মিসেস মিস্ট্রেস MISTRESS বা তার লেডির জন্য মানে মাস্টার যদি কর্তা হয় তাহলে ডেম হবে কর্ত্রী স্বামী স্ত্রী ঠিক আছে। তাহলে একটা প্রভুর জন্য এবং আরও একটা প্রভু পত্নীর জন্য বা প্রভুর স্ত্রীর জন্য অ্যান্ড ওয়ান ফর দ্য লিটিল বয় এবং একটা ওই ছোট্ট বালকটির জন্য হু স্টেজ ডাউন দ্য লেন যে থাকে বা বাস করে গলির শেষে বা গলির প্রান্তে ঠিক আছে। তাহলে বঙ্গানুবাদ জানা গেল আমরা আরও একবার পড়ে নেব ব্ল্যাক শিপ কালো ভেড়া ব্ল্যাক শিপ ভেড়ার চরিত্রগত চিৎকারটাকে দুবার করে রেখেছে ব্ল্যাক শিপ কালো ভেড়া হ্যাভ ইউ এনি উল তোমার কি কোনো প্রশ্ন আছে ইয়েস স্যার হ্যাঁ মহাশয় থ্রি ব্যাগস ফুল তিনটে ব্যাগ পুরোপুরি ভর্তি
ওয়ান ফর মাই মাস্টার, একটা আমার প্রভুর জন্য, ওয়ান ফর হিজ ডেম, একটা তার স্ত্রীর জন্য, অ্যান্ড ওয়ান ফর দ্য লিটিল বয়, এবং আরও একটি ওই ছোট্ট বালকটির জন্য, হু স্টেজ ডাউন দ্য লেন, যে বাস করে বা থাকে গলির প্রান্তে। ঠিক আছে, তাহলে তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই দেখবে, শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, আজকের মতো রইল, ধন্যবাদ।